দেখুন এখানকার পুলিশ যদি কংগ্রেসের কোনো লোকের একটু ধরুন নামগন্ধ 500 কিলোমিটার দূর থেকে পাই, তৃণমূলকে খুশি করার জন্য তাকে অ্যারেস্ট করতে হয়। আর এখানে সবাই দেখছে, বিধায়ক সভাধিপতি তারা গিয়ে হামলা করছে। যে বিধায়ক নিয়াম শেখ, সে একসময় কংগ্রেসের এমএলএ ছিল, সিনিয়র লিডার, আমার মনে হয় না নিয়াম শেখ এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত হতে ভালোবাসে, তাকে যেটুকু চিনি আমি। সেই ধরনের ঘটনা সাধারণত ঘটাতে আমি দেখিনি। বাকি যারা, তারা কি জন্য গেছিল সবাই সব কিছু জানে। বিষয়টা হচ্ছে এই যে আজ পশ্চিমবঙ্গে সিএমএইচ উপর হামলা করার আগে পশ্চিমবঙ্গের ব্যাকগ্রাউন্ডটা যদি দেখি আমরা, তাহলে দেখব আজ পশ্চিমবঙ্গের এক বৃহৎ অংশের নার্সিংহোম প্রকৃতপক্ষে বুচার্স হোমে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ কসাইদের হোমে রূপান্তরিত হয়েছে। অসহায় নিরীহ নিরুপায় মানুষ সেখানে গেলে তাদেরকে জবাই করা হয়, বলি দেওয়া হয়। ডাক্তার বলে দেয় কোন নার্সিংহোমে ভর্তি হতে হবে। ডাক্তারকে যখন যাবেন, ডাক্তার আপনাকে সরকারি হাসপাতালে রেফার করবে না, আমি আবার বলছি এক শ্রেণীর ডাক্তার, সেই ডাক্তার আপনাকে নার্সিংহোমে রেফার করবে। এইভাবেই সেই রোগী এক নার্সিংহোম থেকে আরেক নার্সিংহোমে রেফার হয়েছে, আর তার এই অসহায়তার দুর্বলতার সুযোগ নিয়ে নার্সিংহোম তাকে জবাই করেছে। সেই রুগীটার বিপদ হয়েছে, উত্তেজনা হতে পারে, কিন্তু তার প্রতিফলন এইভাবে কখনো হতে পারে না। যদি জনপ্রতিনিধি জেলা পরিষদ সভাধিপতি মানে কি জানেন, একটা জেলার চিফ মিনিস্টার, তাদের সেই জ্ঞানটা তো নেই, চুরি করে বাটপাড়ি করে ছেঁচাবি করে জেলা পরিষদ সভাধিপতি হয়েছে ভোট না করে। একটা জেলা সভাধিপতি মানে একটা জেলার চিফ মিনিস্টার, সে মারছে তার অধস্তন অফিসারকে। সিওমেজ জেলা পরিষদের সভাধিপতির অধস্তন অফিসার, অধস্তন অফিসারকে মারছে কে, তার সিনিয়র অর্থাৎ জেলা সভাধিপতি। মনে করুন চিফ মিনিস্টার নবান্নতে গিয়ে তার দলের তার সরকারের কর্মচারীকে যদি চটথাপ্পড় মারে সেটা যেমন দৃষ্টিকটু হয়, একইভাবে বহরমপুরের এই সিওমেজপুর হামলাটা সেইভাবে দৃষ্টিকটু। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূলের আমলে এক শ্রেণীর নার্সিংহোম শুধুমাত্র রাজ্য সরকারকে ঘুষ দিয়ে তোলা দিয়ে পয়সা দিয়ে দুর্নীতি করে একের পর এক নার্সিংহোম বানিয়ে চলেছে, ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম গজিয়ে উঠছে সারা পশ্চিমবঙ্গে মানুষকে লুট করার জন্য। সরকারি হাসপাতালে যাবেন, চিকিৎসা নেই, ডাক্তার নেই, রোগ হাসপাতালে নার্স নেই, ওষুধ নেই, ব্যবস্থা নেই, কী আছে, দালাল রাজ আছে। রুগী কল্যাণ সমিতির নামে তৃণমূল সেখানটাই তৃণমূলের লোকদের করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আপনি যা কাজ করতে যাবেন দালালকে পয়সা দিয়ে আপনাকে করতে হবে। সেই দালাল রাজ ভাঙবে কে, রাজ্যের সরকার। আজকে নার্সিংহোমের নামে লুট চলছে সেটা ভাঙবে কে, রাজ্যের সরকার। কিন্তু সমস্যা কোথায়, রাজ্য সরকার নিজেই একজন উপভোক্তা, এই দালাল রাজের সে নিজেই উপকার ভোগ করছে, ফলে এই রাজ্যের স্বাস্থ্য অবস্থা ভেঙে পড়েছে। মানুষ ঘটি বাটি জমি জায়দাদ বিক্রি করে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। কালকে আমাকে ব্যাঙ্গালোর থেকে এক মহিলা কাঁদতে কাঁদতে ফোন করেছে বহরমপুরের, যে আমার স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই পশ্চিমবঙ্গে, আপনি স্যার আমার ব্যবস্থা করে দিন, আমি চেষ্টা করছি। কেন চলে যাচ্ছে বাংলা ছেড়ে, সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূলের আমলে। তাই একদিকে স্বাস্থ্যের বেহাল অবস্থা সরকারি হাসপাতালে, উল্টো দিকে বেসরকারি হাসপাতাল এই সুযোগে দেখছে মানুষের উপায় না, নিরুপায় মানুষ আসবে তাকে গলা ছাঁটো। বাংলায় মানবিকতা আজকে খতম হয়ে গেছে। আজকে তাই পুলিশের কিছু করার ক্ষমতা নেই, পুলিশ কার বিরুদ্ধে কী করবে, পুলিশ নিজে তো দলদাস, কংগ্রেসের লোক হলে নিশ্চয় তখন অ্যাকশন হয়ে যেত, অনেক বড় বড় পুলিশের ডায়লগ পেতাম আমরা। কংগ্রেসের বিরুদ্ধে হামলা করতে সব পুলিশ তৎপর বাহাদুর, হিম্মত কত তাদের, বাপরে বাপ। কিন্তু তৃণমূলের নেতা নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তো আগে চাকরি খোয়ানোর ভয় আছে, ট্রান্সফার হওয়ার ভয় আছে, তাই পুলিশ বেচারা কী করবে, দলদাস হয়ে থাকবে, তৃণমূলের নেতার অত্যাচার করবে, মানুষকে রুখতে হবে।